দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে কি দাদা ভাই, দিদি ভাই নমস্কার। আজকে আমি কাঁঠল দিয়ে নাড়ু বানাবো। কাঁঠলের নাড়ুটা খাইতে ভালো নাকি আমি কি দেবা নেই আপনারা ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি কাঁঠলটা ভাঙে চাইলে অল্প রস করে নেব। কাঁঠলের নাড়ু বানাইলে এইরকম পাকা কাঁঠল লাগবো, সে নাড়ুটা ভালো দেন কি সুন্দর পাকা। দেখেন কাঁঠলের রোয়াগুলো কত সুন্দর, একটার ভিতরে মজা হয়েছে। অল্প কাঁঠলেই অনেকখানি রস হয়, আমি আর নুব না, এরই দেয় আমি রস কেড়ে নেব, এই রসে আমার হয়ে যাবো গা। কাঁঠলের নাড়ুটা একদিন করে খাইলে বাদে বুঝতেই পারবেন না কিভাবে বানাইছি। আপনি ঘরে যদি মশলা মারা মেশিন থাকে, সেই মেশিনে দিলে বাদে এই বিচি বিবাহ করে এমনি করে দিয়ে ই করলে একবার মিশ হয়ে যাবো, তেল আর চালন নাবো না। মেশিন নাই আমি চালন দিয়ে চাইলে নেব। এখানে রসেই বহুত দিন আরো হব। কড়াইটা গরম হয়েছে, সুজিটা আমি ভাই জানুম। সুজিটা অল্প নালটা নালটা করে ভাই জানিলে নালটা খাইতে ভালো লাগে। আমি ভাজতেছি দেখি দাদা ভাই দিদি ভাই, বিডু করবার আইলে বাদে সব দিন বৃষ্টি হইতেছে, দেখেন এই যে আমার বিডু ঘরের পাশে কিরকম জল হয়েছে, তেরমুর একবারে জলে বুঝাই। দেখেন ছবি দে বেশ সুন্দর বাজা হয়েছে, ওখানে আমি নামেই নেব। কাঁঠলের রসটা কড়াইতে দিয়ে জাল করে নেব। এরকম বার বারে জাল করে নেবো রসটা। রসটা তো সুন্দর হারা হয়েছে, ওখানে আমি এক বাটি চিনি দিয়ে দেব। কাঁঠালটা তো মিঠে, কাঁঠালটা আমি এক বাটি চিনি দিলাম, অল্প করে নাড়ু বানাবো, বেশি করে নাড়ু বানাইলে বেশি করে চিনি দিতাম।
বিনি দেওয়ার পর পিনির থেকে আবার জল ছাড়ি, এই জলটা জাল করে হুকাই নার লাগবে। বেশ সুন্দর দেখেন জালে যে শুকি আটা আটা হয়েছে, এই যে ওখানে আমি সুজিটা দিয়ে দিব। সুবিধা এরকম করে নাই রে, বেশ সুন্দর করে মিশিয়ে আর অল্প জাল দিয়ে নামামুন। দাদা ভাই দিদি ভাই দেখেন কাঠলের রস হয়েছে নিতে, সুবিধা গেছে কি সুন্দর পাকাইছে, এই যে নাড়ু হয়ে গেছে, এই যে পাকাইছে দেখেন, কড়াইটা নামিয়ে নাড়ুটা বানাবো। দাদা ভাই দিদি ভাই ওখানে এই যে অল্প ঠান্ডা হয়েছে, আমি এক প্যাকেট দুধ দিয়ে দইলে নেব গুঁড়া দুধের ফাঁকি। দুধের ফাঁকিটা দিলে নাড়ুরা খাইতে খুব ভালো লাগে, দুধের বাসনা হে, গাঁঠলের রসের বাসনা হে, চিনি আছে সবটার বাসনা, নাড়ুটা খুব ভালো লাগে। আপনারা যদি চান এনে ঘিও দিয়ে পারবেন। দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর করে মিক্স করে নিছি, ওখানে আমি নাড়ু বুনে ছুড়া ছুড়া করে বানিয়ে নিব। এই নাড়ুটা বানাবো নিলে আতাটা জল ভরাইলে হয় আর নলে তেল ভরাইলে হয়, ভরাইলে বাদে বেশ সুন্দর হয়। এই যে আমি একটু জল ভরাইছি, নাড়ুটা বানাইতে খুব সহজ, আর জল ভরলা দিলে বেশ সুন্দর নাড়ু হয়ে যায়। এই দেখিন এই যে দেখেন নাড়ু কি সুন্দর হয়েছে, নাড়ুটা দিয়ে এত সুন্দর বাসনা বেরোইছে আমার মনে হয় আমি খাই, তখন খামো না, আমি নাড়ু দিয়ে বানাই নিয়ে খামো। আপনি ঘরে যদি কে আসে এইরকম করে কাঁঠল দিয়ে নাড়ু বানিয়ে দিলে তারা বুঝতেই পারবো না কি দিয়ে নাড়ু বানাইছে। দাদা ভাই দিদি ভাই সবটি নাড়ু আমার বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখা গেছে। গুড়া দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে, এই যে দেখেন বাসনা মোমো করতেছে। নাড়ুটা বাংলাম আমি খেয়ে দেখি কিরকম হইল, নাড়ুটা খাইছে খুব স্বাদ হয়েছে, খাইতেছি না খুব ভালো লাগে, দুধের বাসনা কাঁঠলের বাসনা নাড়ুটা খুব সুন্দর লাগতেছে। দাদা ভাই দিদি ভাই আপনারা ঘরে এরকম কাঁঠল দিয়ে নাড়ু বানিয়ে খাইবেন, আমার ভিডিওটা দেখে তো আপনাকে ভালো লাগে,
নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নালদায় টিভি দিবেন।